আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আর আজকে আপনার লগে নতুন একটা ভিডিও শেয়ার করবো। এটা হলো সবজি ক্ষেত। আর দেখা যায় অল্প জায়গা থেকেই একেবারে মিক্স ভাবে চাষ করা যায়। লাল শাক, মূলা আপনারা দেখেন, ওই দোকা লাইপাতা 20 দিন বয়স হয়ে গেছে, অলরেডি খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর আপনারা দেখতে পারলাম, আপনার লগে শেয়ার করলাম, ওই দোকা লাইপাতা খুব সুন্দর হয়েছে, দেখতে সুন্দর লাগে। ফোতাগুলা খুব জয়ে গেছে, মানে একবারে খাওয়ার উপযোগী হয়ে গেছে, এখন তুলতে পারবা। আর আপনার লগে শেয়ার করলাম, আর যারা দেখতে পারবা সকলেও আশা করি চাষ করছেন। ও দেখতে পারেন লাইফ পাতা যে অল্প জায়গাটা কি করছেন, বেশি নাই, তা নিজে খাওয়ার লাগে কোনো বেচার লাগি নাই। আপনারাও এমলা জায়গা থাকলে, খালি জায়গা থাকলে করতে পারবা। দেখাইলাম আপনারা ফুরা লাই পাতা, পরে আস্তে দেখাইমো লাল শাক, মূলা আমরা দেখাইমো, যারা চাষ করছে তখন আপনারা দেখাইমো। তারপর আনি খুব সুন্দর হয়েছে লাই পাতা, আর সবুজ যে সুন্দর লাগে সবুজ কালার, আশা করি আপনারাও ভালো লাগবো দেখতে। আর যারা যারা জায়গা আছে অল্প জায়গা, এরাও চাষ করতে পারবা। আর আমারও খুব সুন্দর লাগে, খাইতেও খুব স্বাদ লাগবো। ও দেখতে পারো আমি লাল শাক লাই পাতা, পরে লাল শাক যখন খুব সুন্দর হয়েছে লাল শাক, আপনারা দেখতে পারো আমি লাল শাকও খুব ভালো হয়েছে। লাল শাকও আরও দুই একদিন পরে তোলা যাইব, দুই একদিন পরে তুলতে পারবা। দেখতে পারো আমি অল্প জায়গা থাকি বলে নিজের খাওয়ার জন্য কোনো দেখা যাই তো নাই, আপনারা খাইতে পারবা আর কি, খাওয়ার লাগে পেশা দায়িত্ব না, তারপরে নিজে খাওয়া লাগে তো নিজে চাষ করলে তো অবশ্যই ভালো লাগে, চাষ করলাম ফ্রেশ খাইলাম, তারপর খুব সুন্দর লাগে। গাছগুলো খুব সুস্থ আছে, আশা করি মূলা বানবো ভালো, মূলা বানছে।